वेलकम बैक माय डियर स्टूडेंट्स ऑफ क्लास 7। आज के आमी तुम्हादेर जेटा पढ़ाबो सेटा होच्छे लेसन 8, द स्टोरी ऑफ प्रोसरपाइन। द स्टोरी ऑफ प्रोसरपाइन। अच्छा, तुम्हरा तुम्हादेर बोईते देखबे Let's start এই কথার পর দ্য স্টোরি অফ প্রসারপাইন নিয়ে একটা প্রি রিডিং কথা বলা হয়েছে। কি ব্যাপারটা কি একটু পড়ি আমি, ওটা আমার এই ভিডিওতে ইনক্লুডেড নেই, কিন্তু তোমরা বই দেখে পড়ে নিও, আমার কথা শুনে দেখো। দ্য স্টোরি অফ প্রসারপাইন অ্যান্ড প্লুটো ইজ আ মিথোলজিক্যাল স্টোরি দ্যাট ডেটস ব্যাক টু এনশিয়েন্ট রোমান সিভিলাইজেশন। আচ্ছা, রোমের কথা তো তোমরা বোধহয় ইতিহাস বইতে পড়ে থাকতে পারো। তা সে রোমান সিভিলাইজেশন বা রোমান সভ্যতার, পুরনো রোমান সভ্যতার কিছু মিথোলজিক্যাল স্টোরি ছিল, তার মধ্যে একটা হচ্ছে দ্য স্টোরি অফ প্রসারপাইন অ্যান্ড প্লুটো। এ সিমিলার স্টোরি ক্যান বি ট্রেসড ইন এনশিয়েন্ট গ্রিক মিথোলজি অলসো। এবার গ্রিসের কথাও তো তোমরা শুনেছো, তা সেই গ্রিসেও এরকম একটা মিথোলজি মিথোলজিক্যাল স্টোরি শোনা যায়। আচ্ছা, এই মিথোলজিক্যাল স্টোরি কাকে বলে? হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন, এই ধরনের মিথোলজিক্যাল স্টোরিগুলো যুগের পর যুগ হ্যাঁ ধরে চলে এসেছে, সবাই সবার মুখ থেকে শুনে এসছে। মিথ ইজ অ্যান ইমাজিনারি ন্যারেটিভ that tries to explain nature and its mysteries. তাহলে মিথ কি? যার থেকে এসছে কথাটা, মিথোলজিক্যাল স্টোরি। তা এই মিথ হচ্ছে এমন কিছু ইমাজিনারি ন্যারেটিভ, ইমাজিনারি মানে কল্পনা ভিত্তিক কিছু একটা গল্প, যেটা চেষ্টা করে নেচারকে এবং নেচারের যে মিস্ট্রি, তোমরা তো জানো বা আমরা সবাই জানি এই যে প্রকৃতি, প্রকৃতি একটা রহস্য, মিস্ট্রি, সেই মিস্ট্রিকে বোঝার চেষ্টা করে বিভিন্ন গল্পের মাধ্যমে। তাহলে আমরা এখন যে গল্পটা পড়তে যাচ্ছি, দ্য স্টোরি অফ প্রসারপাইন অ্যান্ড প্লুটো, তাহলে এই গল্পটাও তার মানে নেচারের কোনো অবজেক্ট, সেটা নেচারের কেমন সেটা নিয়ে বোঝাচ্ছে। কি নিয়ে বোঝাচ্ছে জানো? এই যে আমাদের নেচারের ঋতু পরিবর্তন হয়, ঋতু পরিবর্তন বা সিজনের যে সাইকেল আছে, ঘুরে ঘুরে নানা রকম সিজন আসে, সেটার কারণ কি, কিভাবে হয়েছিল, কি কারণে ঋতু পরিবর্তন শুরু হলো, সেটা নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন ছিল, তার থেকে এই গল্পটা তৈরি হয়েছিল মানুষের মনে। অবভিয়াসলি এটা কিন্তু কল্পনার গল্প, সত্যি কিন্তু ভেবো না, এরকম কিন্তু কিছু হয়নি। কিন্তু ওই যা হয়, আমরা ছোটবেলা থেকে, তোমরাও তো অনেক দেব দেবীর গল্প, নানা রকম গল্প শুনে এসছো, ঠিক এরকম সেরকম গল্পই হচ্ছে মিথোলজিক্যাল ন্যারেটিভ বা মিথোলজি। ঠিক আছে, এবার তোমরা বইটা পড়ো, বা আমি এখানে স্ক্রিনে আসছি, স্ক্রিন দেখে পড়াবো। তার আগে এটুকু যেটুকু বললাম এটা কিন্তু তোমরা বই থেকে রিড আউট করে নেবে, ঠিক আছে? আচ্ছা দেখো, শুরু করি। লং লং এগো ইন দ্য বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি, অনেক অনেক দিন আগে সিসিলিতে, একটা বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি, সিসিলি হচ্ছে একটা দ্বীপ, এই দেখো নিচে, অ্যান আইল্যান্ড ইন দ্য মেডিটারেনিয়ান সি টু দ্য সাউথ অফ ইটালি। ইটালির গল্প তো তোমরা শুনেছো, বা ইটালির সম্বন্ধে হয়তো তোমরা পড়েছো ভূগোল বইতে, ইতিহাস বইতে। সেই ইটালি পাশেই হচ্ছে, নিচেই হচ্ছে মেডিটারেনিয়ান সি বা ভূমধ্য সাগর। সে ভূমধ্য সাগরের উপরে একটা আইল্যান্ড বা দ্বীপ হচ্ছে সিসিলি, তাই সিসিলি হচ্ছে একটা দ্বীপ, ঠিক আছে? দেয়ার লিভড আ গডেস কল্ড সিরিস, সেখানে তিনি থাকতেন, যিনি থাকতেন তিনি ছিলেন একজন দেবী, তার নাম ছিল সিরিস। She was the goddess of crops, plants and trees. এবং তিনি ছিলেন শস্য, প্লান্ট মানে ট্রিজ, বা সব রকম ট্রিজ, ছোট গাছ বড় গাছ সবার দেবী। So on her depended the health and happiness of all the people
অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড, সেই জন্য তার উপর নির্ভরশীল ছিল সারা পৃথিবীর সারা পৃথিবীর হেলথ আর হ্যাপিনেস, সবার সুস্থতা এবং খুশি বা আনন্দের কারণ ছিলেন এই দেবী। কারণ এই দেবী তুষ্ট থাকলেই ভালো শস্য ফলতো, ভালো গাছপালা থাকতো, এবং ভালো শস্য আর গাছপালা থাকলে যে সারা পৃথিবী ভালো থাকে এটা আমরা এখন সবাই জানি, তাই না? সিরিস হ্যাড এ ফেয়ার ডটার প্রসারপাইন। এই সিরিজের একজন সুন্দর মেয়ে ছিল একটি, তার নামই ছিল প্রসারপাইন, যার গল্প আমরা শুনছি। হোম শি লাভড মোর দ্যান হার লাইফ, যাকে তিনি তার জীবনের থেকেও বেশি ভালোবাসতেন। প্রসারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল গার্লস। প্রসারপাইন ছিল সমস্ত মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি ঝকঝকে এবং ভালোবাসার মতো, সুন্দর এবং ভালোবাসার মতো একটি মেয়ে। হার চিকস ওয়্যার কেন সুন্দর ও ভীষণ, দেখো হার চিকস ওয়্যার রোজি, তার চিকস গুলো রোজি, এটা তোমাদের বইতেই ছবি আছে, দেখো তার গালগুলো ছিল রোজের মতো লাল, অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লসমস ইন স্প্রিং, এবং সুন্দর, কতটা সুন্দর, যেমন স্প্রিং এ অ্যাপেল অ্যাপেল ব্লসম করে, ব্লসম মানে ফ্লাওয়ার্স, হ্যাঁ আপেল গাছের যে ফুল আসে সেই রকম সুন্দর দেখতে তাকে ছিল। Her eyes were as blue as the sky in April. তার স্কাই এর মতো, মানে এপ্রিলের স্কাই এর মতো ব্লু ছিল তার চোখের রং। Her long golden curls were as bright as the sunlight in springtime. এবং তার golden curls, যে দেখো চোখে চুলের রংটা হচ্ছে golden, সে golden curls গুলো, তার চুলের যে curls গুলো সেগুলো golden কালারের ছিল, সেগুলো bright ছিল, কার মতো, না sunlight এর মতো। কোন সময় sunlight, না springtime এর মতো, স্প্রিং মানে বসন্ত, বসন্তের সূর্যের আলোর মতো ব্রাইট ছিল তার চুলের কার্ল গুলো। অল দ্য রেডিয়েন্ট লাভলিনেস অফ স্প্রিং টাইম সিমড টু হ্যাভ টেকেন দ্য ফর্ম অফ দিস ফেয়ার মেডেন। সমস্ত স্প্রিং টাইম বা বসন্তের, বসন্তের সময়ের সব রকম রেডিয়েন্ট বা শাইনিং, দেখো বইতে লেখা আছে তোমাদের শাইনিং, The shining loveliness তার মধ্যেই যেন ছিল এই ফেয়ার মেডেন এর মধ্যে। মেডেন মানে কিন্তু গার্ল, MAIDEN, মেডেন মানে গার্ল। এই মেয়েটির মধ্যে, এই সুন্দর মেয়েটির মধ্যে, এই যে বইতে ছবিটা দেওয়া হয়েছে, এই মেয়েটির মধ্যে ছিল। Everybody said she is the spring, সবাই কি বলতো যে এই মেয়েটি হচ্ছে বসন্ত। Proserpine helped her mother in the fields. প্রসারপাইন তার মাকে ফিল্ডের কাছে কাজে বা মাঠের কাজে হেল্প করত। উইথ হার ইয়াং কম্প্যানিয়ন্স শি ডান্সড অ্যান্ড স্যাং, তার ইয়াং কম্প্যানিয়ন বা সঙ্গী সাথীদের সঙ্গে সে নাচ করত, গান করত, হোয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স, আর কখন নাচ গান করত, যখন সে ফুল তুলত, গ্যাদারিং ফ্লাওয়ার্স। Far down the earth there lived dark Pluto. এবার আর্থের তলায়, মানে একেবারে মাটির তলায় থাকতো ডার্ক প্লুটো। পি ক্যাপিটাল বুঝতেই পারছো এটা একজনের নাম। তিনি কে, না কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড, তিনি ছিলেন মৃত মানুষদের বা মৃত মৃতদের যে ল্যান্ড তার কিং ছিলেন। He had often asked some goddess to come and live with him. তিনি অনেক সময় অনেক গডেসকে বলেছিলেন তার সঙ্গে এসে থাকতে। But no goddess was willing to live among the dead. কিন্তু কোনো গডেস ডেডদের সঙ্গে থাকতে রাজি ছিল না, মৃতদের সঙ্গে কোনো গডেস থাকতে রাজি ছিল না। So Pluto was very lonely. সেই জন্য প্লুটো খুব একা কি ছিল, একা থাকতে হতো। One day Pluto came to Earth and was driving along in his swift chariot. একদিন প্লুটো আর্থে এলেন,
আর্থে এলেন কেন? কারণ কিসে চড়ে এলেন তিনি? না, তার চ্যারিয়েট মানে রথ, রথে চড়ে তিনি এলেন, যেটা সুইফট, খুব দ্রুত চলতো। এই দেখো ডান দিকে এই ছবিটা দেখো, হ্যাঁ দেখো দুটো, এই যে রথ, রথে চড়ে প্লুটো দেবতা, ডেড ল্যান্ডের জেনে দেবতা তিনি এসেছেন। বিহাইন্ড সাম বুশেস হি হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার, কিছু ঝোপঝাড়ের পেছনে তিনি শুনতে পেলেন কিছু গলার আওয়াজ আর হাসির শব্দ। হি ওয়াজ কিউরিয়াস, তাই তিনি ভীষণ কৌতূহলী হয়ে পড়লেন। হি স্টপড হিজ চ্যারিয়ট, তিনি তার রথটা থামালেন, অ্যান্ড ওয়াকড টু দ্য বুশেস, এবং তিনি তার ঝোপঝাট, ওই ঝোপঝাড়টার দিকে এগিয়ে গেলেন। দেয়ার হি স প্রসারপাইন লাফিং অ্যান্ড প্লেয়িং উইথ হার কম্প্যানিয়ন্স হু ফর্মড আ সার্কেল রাউন্ড হার। সেখানে তিনি দেখলেন প্রসারপাইনকে, যে কিনা হাসছিল আর খেলছিল, এবং তার চারপাশে তার কম্প্যানিয়ানরা তার পাশে গোল করে দাঁড়িয়েছিল, একটা ফর্ম করেছিল একটা সার্কেলের। সার্কেল মানে গোল করে ঘিরে ধরে সবাই হাসছিল। প্লুটো ওয়াজ চার্মড এট দ্য সাইট অফ দ্য লাভলি মেডেন, প্লুটো চার্মড হয়ে গেল, খুব মুগ্ধ হয়ে গেল এত সুন্দর মেয়েটিকে দেখে। হ্যাঁ, সাইট বা দৃশ্য দেখে, মেয়েটির দৃশ্য দেখে প্লুটো চার্মড বা মুগ্ধ হয়ে গেল। হি লুকড অ্যাট প্রসারপাইন অ্যান্ড থট, তিনি প্রসারপাইনের দিকে তাকালেন এবং চিন্তা করলেন। কি চিন্তা করলেন? দেখো, আই মাস্ট মেক হার মাই কুইন, আমি অবশ্যই তাকে আমার রানী করব। হার ব্রাইট ফেস উইল মেক ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল, তার ঝকঝকে যে ফেসটা, তার মুখটা ইভেন আমার ডার্ক কিংডমকেও মানে অন্ধকার কিংডমকেও ব্রাইট আর বিউটিফুল করেও তুলবে, মানে আলোকোজ্জ্বল আর সুন্দর করে তুলবে, মানে প্রসারপাইনের জন্য তার ডার্ক ল্যান্ড বা ডেড ল্যান্ডটাও আলোকিত হয়ে উঠবে আর সুন্দর হয়ে উঠবে, এটাই উনি ভাবলেন। But he knew what it would be useless to ask the maiden to be his queen. কিন্তু তিনি এটা ভাবলেন যে এটা ইউজলেস হবে, মানে জিজ্ঞেস করে লাভ নেই, মেয়েটিকে কুইন হওয়ার জন্য জিজ্ঞেস করে লাভ নেই। কেন লাভ নেই? নিশ্চয়ই তোমরা জানো, এর আগেও আমরা পড়েছি যে এর আগেও অনেক গডেসকে উনি বলেছেন কেউ তার সঙ্গে থাকতে রাজি হয়নি, তাই জন্য তিনি বললেন, ভাবলেন যে তাকে বলে লাভ নেই। So he stepped into the circle. তিনি কি করলেন? ওই সার্কেলের মাঝখানে ঢুকে পড়লেন, and carried her to his chariot. এবং ঢুকে পড়ে তাকে ক্যারি করে বা তুলে নিয়ে চলে এলেন চ্যারিয়েটে, তার রথে। তার মানে তিনি প্রসারপাইনকে কিডন্যাপ করলেন, অপহরণ করলেন। The companions of Proserpine were frightened. তার যারা বন্ধু ছিল প্রসারপাইনে, তারা ভয় পেয়ে গেল, and fled in all direction, এবং তারা পালিয়ে গেল সমস্ত দিকে, বিভিন্ন দিকে তারা পালিয়ে গেল। প্লুটো departed with the captive maiden in his chariot. প্লুটো কি করলো তখন? ডিপার্ট করলো। দেখো, departed মানে left, সেই জায়গা পরিত্যাগ করলো। কাকে নিয়ে? With the captive maiden. Captive মানে দেখো বন্দি, imprisoned or kept in bondage. ঠিক আছে, বন্দি মেডেনটা বা মেয়েটিকে নিয়ে সে তার চ্যারিয়েটে সেই জায়গাটা ত্যাগ করলো। হি ড্রোভ ভেরি ফাস্ট, তিনি খুব তাড়াতাড়ি ড্রাইভ করতে লাগলেন, খুব তাড়াতাড়ি ড্রাইভ করতে লাগলেন। হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রসারপাইনস মাদার সিরিজ উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার। কেন উনি দৌড়চ্ছিলেন, তাড়াতাড়ি যাচ্ছিলেন? কারণ হচ্ছে তিনি অ্যাফ্রেড ছিলেন যে প্রসারপাইনের মা সিরিজ শিগগিরই তার সামনে অ্যাপিয়ার করবে, এসে দাঁড়াবে এবং তাকে, তার মেয়েকে খুঁজবেন। আফটার সাম টাইম প্লুটো কেম টু দ্য ব্যাঙ্ক অফ এ রিভার, কিছুক্ষণ চলার পর প্লুটো একটা নদীর ধারে এসে পৌঁছলেন। The river was full to the brim. She river ta chilo ekdom kanay kanay bhorti. Brim mane hocche ekdom kana, the top edge of a cup, glass, bowl, etc. Tar mane nodi tao bhorti chilo kanay kanay jole. And he could not drive through the water. Ebong tini chariot niye to
থ্রু দ্য ওয়াটার বা জলের মাঝখান দিয়ে উনি এগোতে পারছেন না, ড্রাইভ করতে পারছেন না। আবার টু গো ইন অ্যানাদার ডিরেকশন উড মিন লস অফ টাইম, আবার যদি উনি অন্য রাস্তা দিয়ে যেতে চান তখন আবার টাইম লস হবে, মানে সময় নষ্ট হবে। সো উইথ হিজ সেপ্টার, সেপ্টার মানে কি, দেখো উপরে দেওয়া আছে অ্যান অর্নামেন্টাল স্টাফ অর ব্যাটন ইন্ডিকেটিং আ কিংস পাওয়ার, উনি তো কিং ছিলেন তো, তাহলে এই কিং এর হাতে একটা ব্যাটন থাকতো বা একটা লাঠির মতো থাকতো, যেটা হ্যাঁ তখনকার দিনে ভেবে নেওয়া হতো থাকতো, সেটা দিয়ে উনি গ্রাউন্ডটাকে স্ট্রাক করলেন, মানে স্পর্শ করলেন, জোরে মারলেন। এই দেখো সেপ্টারের ছবিটা এখানে দেখো, প্লুটোর হাতে আছে সেপ্টার, এই ছবিটায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাই না। দ্য গ্রাউন্ড ওপেন্ড অ্যাট ওয়ান্স, এবং তিনি তো রাজা এবং দেবতাও বটে, তাই জন্য কি হলো, তিনি যখন মাটিতে ওটাকে দিয়ে স্পর্শ করলেন বা স্ট্রাক করলেন, জোরে মারলেন, সেটা গ্রাউন্ডটা ওপেন হয়ে গেল, অ্যান্ড দ্য চ্যারিয়ট হর্সেস অ্যান্ড অল প্লানজড ইনটু দ্য ডার্কনেস বিলো, এবং মাটির নিচে কি আছে, ডার্কনেস অন্ধকার, মাটির তলায় অন্ধকার, সেটা তোমরা সবাই জানো, তোমরা দেখেছো নিশ্চয়ই। তাই সেই ডার্কনেস এর মধ্যে তারা জাম্প করলো, জাম্প ইনটু করলো বা ডাইভ করলো, ভেতরে ঝাঁপ দিল, ঠিক আছে। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার, যেই সময় গ্রাউন্ডটা ওপরে মেয়েটির ওপরে ক্লোজ হয়ে যাচ্ছিল, মানে ওরা ঢুকে পড়লো তারপর গ্রাউন্ডটা আবার আগের মতো ক্লোজ হয়ে যাচ্ছিল, প্রসারপাইন একটা বুদ্ধি করলো, কি করলো জানো, প্রসারপাইন সিজড হার গার্ডল, প্রসারপাইন সিজ করলো মানে খামচে ধরলো, কট হোল্ড অফ, দেখো খামচে ধরলো, জোরে ধরলো, কি তার গার্ডল, গার্ডেন মানে হচ্ছে বেল্ট অর ওয়েস্ট ব্যান্ড, তার কোমরে যে বেল্ট ছিল সেটাকে সে জোরে ধরলো এবং সেটা খুলে ফেলে থ্রো ইট ফার আউট ইনটু দ্য রিভার, এবং সেটা সে রিভারে ছুঁড়ে ফেলে দিল, রিভারের তলায় তলায় যাচ্ছে সেই জলের মধ্যে সে ছুঁড়ে ফেলে দিল। সে থট দ্যাট দ্য গার্ডেল মাইট রিচ সিরিজ, কেন এটা করলো, সে বুঝতে পারলো যে এই গার্ডেলটা হয়তো সিরিজ তার মায়ের কাছে পৌঁছবে, অ্যান্ড হার মাদার উড বি এবল টু ট্রেস হার লস্ট ডটার, এবং তার মা হয়তো সক্ষম হবেন তার হারিয়ে যাওয়া মেয়ে বা প্রসারপাইনকে খুঁজে বের করতে, ঠিক আছে। এই জন্য সে তার গার্ডেলটা বা বেলটা ছুঁড়ে ফেলে দিল। এই অবধি তোমাদের স্টুডেন্টস ইউনিট ওয়ান শেষ হলো, ইউনিট ওয়ানটা ভালো করে পড়ো এবং বাকি কাজগুলো করে ফেলো, নেক্সট ভিডিওতে আমি তোমাদের ইউনিট টু পড়াবো, টিল দেন বাই।